এই ছোট্ট ছোট্ট জুতাগুলো দেখে কি মনে হচ্ছে, খুব কিউট না? আলহামদুলিল্লাহ, এই ছোট্ট ছোট্ট জুতা, ছোট্ট ছোট্ট জিনিসগুলো কেনার সৌভাগ্য আমার আরেকবার হলো। আপনারা অনেকে জানেন যে আমাদের যে পুচকু একটা আছে, আলিশা নুসাবার কাজিন, ওর একটা ফুটফুটে ভাই হয়েছে, অর্থাৎ আমার ভাসুর এবং জায়ের একটা ফুটফুটে ছেলে হয়েছে। তো সেই আমাদের প্রিন্সের জন্যই আমার আজকের কেনাকাটা। আর এখন যেহেতু এখানে শীত, তো আমি চেষ্টা করেছি ফুল স্লিভ শীতের কাপড় চোপড়ই কেনা। আর ছোট ছোট বাচ্চাদের আসলে যেটা দেখা হয় সেটাই কিনতে ইচ্ছা করে। আমার খুব শখ ছিল এরকম ছোট জামা কাপড় কিনবো, তো সেই আমাদের প্রিন্সের শোভাতে কেনা হয়ে গেছে। তো আমি এখানে দুইটা সেট জামা নিয়েছি। আর বাচ্চারা আসলে এত দ্রুত গ্রো করে যে ওদের জামা কাপড় খুব বেশি এই সময়টা কিনে আসলে কোনো লাভ হয় না, কারণ ওরা প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়তেই থাকে। আর এইটার মধ্যে আছে, এটার মধ্যেও কিন্তু কয়েকটা জামা আছে ফুল স্লিভই কিনেছি। এগুলো পরে সাধারণত রাতে ওরা ঘুমাইতে বাচ্চাদের জন্য খুব ইজি হয়। তো এখানে কয়েকটা আছে, আর যেহেতু ছেলে বাচ্চা আমি চেষ্টা করেছিলাম পিঙ্ক টিঙ্ক না কেনার, বাট কারণ আমাদের দেশে তো আমরা আসলে বাচ্চাদের যে কোনো কালারই পরাই, বাট এইখানে কিন্তু ছেলে মানেই ব্লু, মেয়ে মানেই পিঙ্ক, কোনোভাবেই কালারটাকে একদম মিক্স আপ করা যাবে না। এখানে একটা আমাদের ছোট্ট একটা কি এটাকে বলে আমি আমার মনে নাই, বাচ্চা ধরার জন্য আর কি টাওয়ালের মতো একটা আছে। আর এই যে ছোট ছোট মোজা, এগুলো এত কিউট, আমি আসলে কেনার সময় খুব মানে খুব বেশি এক্সাইটেড ছিলাম। এই ছোট ছোট মোজা, ছোট ছোট হাত মোজা, পা মোজা, এগুলো কেনার মধ্যে কিন্তু আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই ছোট ছোট জুতা আর মোজা পরে সাহেব টুকটুক করে হাঁটতে হাঁটতে থাকবে আর কি। এরপরে আমি কিছু ওয়াইপসও নিয়েছিলাম। আমি আসলে চেষ্টা করেছিলাম যে সব কিছুই একটু একটু করে রাখার জন্য, যাতে আমি একটা সুন্দর একটা গুডি ব্যাগ রেডি করতে পারি। আর আসলে ইচ্ছা অন্যরকম ছিল, বাট আমি কোনোভাবেই কেন জানি ম্যানেজ করতে পারছিলাম না। আর এটা কি বলেন তো, এই যে কী জানি বলে এটাকে, ডামি না কি জানি একটা বলে আর কি, যেহেতু আমার এখন ঠিক মনে আসতেছে না। সো এগুলো আমাদের দেশে চুষনা বা কিছু একটা বলতে হয়তো বা বাচ্চাদের, যেটা একদম মাস্ট হ্যাভ একটা জিনিস, সব বাচ্চারা এখানে আসলে এটা নেয়। এরপরে ছিল হচ্ছে জনসনের একটা পাউডার, আর টুকিটাকি যে সমস্ত জিনিস লাগে সেগুলো একটু 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 করে কিনে আমি রেখেছি আর কি। আর এটা হচ্ছে ছোট্টবেলার ভালো লাগার একটা স্মৃতি, জনসনের বেবি শ্যাম্পু। আমার মনে হয় না যে আমাদের মানে ছোটবেলা এইটা দিয়েই কিন্তু এটা একটা মানে কি বলবো একটা ভালো লাগার একটা জিনিস। আমার মনে হয় যে আমাদের এইজের যারা আছি তারা কিন্তু এগুলাই পেয়েছিলাম ছোটবেলায়। এখনকার বাচ্চা কাচ্চারা না হয় অ্যাভেনো ট্যাভেনো এগুলো পায়, বাট আমাদের সময় কিন্তু জনসন পাউডার, জনসনই ছিল বেস্ট। বাট এখানেও কিন্তু বেবি প্রোডাক্টের অ্যাভেনোর সাথে সাথে জনসনও সবাই অনেক ইউজ করে। তো আমি অ্যাভেনোর এখানে বেবি একটা সুদিং রিলিফ ক্রিম নিয়েছি, এক বডি ওয়াশ নিয়েছি, চেষ্টা করেছি টুকটুক করে একটা গিফট, একটা বাস্কেট একটা রেডি করার। আসলে দেশে থাকলে তো আরও অনেক অনেক কিছু করা যেত, বাট এখানে যেহেতু নাই সো এখানে আসলে আর কি করার। এটা হচ্ছে তেল, আমি জানি না এখানে হচ্ছে অয়েল ম্যাসাজ করে কি না, বাট আমার কিনতে ইচ্ছা করলো এজন্য আমি আর কি কিনলাম। তো এগুলা আমি একটা বাস্কেটের মধ্যে দিব, সুন্দর করে র‍্যাপ করে দেওয়ার চেষ্টা করব আর কি। তো এগুলাই হচ্ছে মোটামুটি আমার কেনাকাটা। তো চলেন এবার এই বাস্কেটটাকে সুন্দর করে সাজায় ফেলা যাক। আর যেহেতু ছেলে এজন্য কিন্তু আমি রিবন টিবন সব কিছুই ব্লু কালার কিনেছি, কারণ মেয়ে হইলে পিঙ্ক কালার কিনতাম। তো আমার সবসময় আসলে যে কোনো কিছু র্যাপিং করে দিতে ভালো লাগে, বা একটু সময় নিয়ে কিছু একটা করলে আসলে আমার কাছে মনে হয় সেটা আমার কাছে বেশি ভালো লাগে, মনে হয় যে না এটা মন থেকে করা। গিফট তো আসলে যে কোনো কিছু কিনে ব্যাগে ভরে দিয়ে দেওয়াই যায়, বাট আদর ভালোবাসা বলে একটা কথা আছে, যেটা আসলে আপনাকে কেউ কখনো যদি গিফট দেয় সেটা যত দামই হোক না কেন, আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন যে সেটার মধ্যে আসলে কতটুকু স্নেহ মমতা আছে। তো যাই হোক, আমি এখানে একটু একটু করে সব কিছু র্যাপিং করছিলাম, যদিও আমি অত ভালো কিন্তু র্যাপিং করতে পারি না, বাট তারপরেও যেটুকু পেরেছি চেষ্টা করেছি আর কি। আর এখানে হচ্ছে এটা আমি আসলে আমি এটা ভেবেছিলাম এটা আসলে এটা খেলনার মতো, বাট আসলে এটা খেলনা না, বাচ্চাদের যে আর্মচেয়ারগুলো থাকে সেই আর্মচেয়ারের উপরে এটা দেওয়ার মতো একটা টয়।
তো আমার পরে মনে হচ্ছে যে আসলে তো আমচেয়ার তো কিনি নাই, এটা থাকলে আমচেয়ার কিনলে এটার উপরে দিলে এটা ভালো হতো, বাচ্চারা বসে আর দেখে আর খেলে। তো যাই হোক, এটা আমি বুঝি নাই, বাট তারপরে এটা কিনছি, ভালো লাগছে এই জন্যে। এটা আর আলাদা করে র্যাপিং করলাম না, কারণ সব কিছুই তো আসলে একটা বাস্কেটের মধ্যে যাবে, আর বাস্কেটটা যেহেতু আমি একটু র্যাপ করবো, সো এর জন্য আর এটা আলাদা করে র্যাপিং করলাম না। তো আমি এই বাস্কেটের উপরে আসলে একটা পলি দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে জামা কাপড়গুলোতে এইগুলো লেগে যাবে, এই জন্য আমি আলাদা করে একটা পলি দিয়ে তার উপরে হচ্ছে আমার গিফটগুলো রাখবো। আর এই গিফট র্যাপিং করতে এসে আমি আসলে বুঝলাম যে আমার বাস্কেটটা অনেক ছোট হয়ে গেছে, আমার যে যে সমস্ত জিনিস আমি কিনেছি সেগুলা থেকে আমার যে বাস্কেটটা সেটা অনেকটাই ছোট। তো আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে গিফট র্যাপিং গিফটগুলো বাস্কেটে রাখার জন্য, আমি কীভাবে কী রাখবো না রাখবো বুঝে উঠতে পারছিলাম না। আমি প্রথমে একভাবে ডেকোরেট করতেছি, আবার নামাচ্ছি ওইখান থেকে, আবার ডেকোরেট করছি, মানে খুব আমি পরে আমার মনে হয়েছে যে আমার আসলে আর একটু বড়ো বাস্কেট কিনলে আমার জন্য অনেক সুবিধা হইতো আর কি। আর এই জুতার দুইটা আমি আসলে হাইলাইট করতে চাচ্ছিলাম, এই জন্য কী করবো বুঝতে পারছিলাম না। আর ড্রেস আমি জামা যেগুলো কেনা হয়েছিল এগুলো আসলে হ্যাঙ্গার দিব কি দিব না বুঝে উঠতে পারছিলাম না, পরে হ্যাঙ্গার থেকে বের করে তারপরের মধ্যে দিয়ে দিলাম আর কি। আর এই যে ছোটো ছোটো যেই জামাগুলো ছিল সেগুলো আসলে আমার বেরি করে ফেলতে হয়েছে প্যাকেট থেকে, কারণ পুরো প্যাকেট সহ দিলে ভালো লাগতো না। আর নুসাইবা বোন আলিশাও কিন্তু তখন আমাদের বাসায় ছিল, তো আলিশাও খুব এক্সাইটেড ছিল যে ওর ভাইয়ের জন্য আমরা গিফট রেডি করছি, খুব খুশি, ওরা আমাকে হেল্প করেছে অনেক। তো এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার গিফট গোছানো শেষ, আর আপনারা কিন্তু সবাই আমার পুত্রের পুচকুটার জন্য অনেক অনেক দোয়া করবেন, ও যেন অনেক সুস্থভাবে মানুষের মতো বড় হতে পারে। আর আমার আজকের ভিডিওটাও এখানে শেষ করছি, কেমন হলো আমার গিফট র‍্যাপ করা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।